ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িস ক্রিয়েশন। আমার পার্ট থ্রি ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি গৌরীকুণ্ড থেকে কেদারনাথে যাওয়ার পথে 3.5 কিলোমিটার হাঁটার পর আমরা জঙ্গল চেট্টির একটা দোকানে গিয়ে আমরা রেস্ট করছি। সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব, কারণ কিছু না খেলে ইঞ্জিন চলবে না, এই কারণে আমরা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছি। তার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবার চলো শুরু করছি আমার আজকের ভিডিও পার্ট ফোর। আমরা এখানে খাচ্ছি হচ্ছে ওই সাদা পরোটা, এইটা দিয়েছে আমাদের 70 টাকা দাম, এটা 70 টাকা দাম। এর মধ্যে আলু নেই, আলু ছাড়া পরোটা বলবে। এই জঙ্গল চট্টি ছেড়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে দেখো প্রচন্ড ভিড় আছে এই জায়গাটাতে, কারণ এখানে সবাই একটু রেস্ট নিচ্ছে অনেকটা হাঁটার পর। তবে আমার মতে হাঁটাটা একভাবেই করা উচিত, বসলে তখন পাটা ভারী হয়ে যাচ্ছে। যাই হোক, রেস্টটা নেওয়া দরকার। রেস্ট নিয়ে এবার আমরা আস্তে আস্তে এবার আবার রওনা করলাম। এবার চারদিকটা দেখে নাও, আমাদের নেক্সট স্টপ ভীমবালি। নেক্সট স্টপ ভীমবালি, এটা এখান থেকে 2 কিলোমিটার। সেখানে গিয়ে আবার আমরা স্টপ দেব। যদি আমরা যেতে পারি একবারেই চলে যাবো, যদি দেখি পাচ্ছি না তাহলে অবশ্যই স্টপ দেবো। তবে ওখানে আবার জঙ্গল চাকরিতে যেমন দোকানপাট সব বসার জায়গায় টয়লেট রয়েছে, তেমনি ওখানেও এইসব ব্যবস্থাপনা রয়েছে। চলো দেখো আমরা কোথা থেকে উঠে এসেছি। দেখো এই ডাস্টবিন সামনে, ডাস্টবিন সামনে, এই পশ্চিমে রাস্তার অবস্থা একটু খারাপ। ঘোড়ার জন্যই এটা হয়েছে। খুবই খারাপ অবস্থা এই জায়গাটা, হাঁটা যাচ্ছে না। দেখো এটা ঘোড়ার রেস্ট নেওয়ার জায়গা, ঘোড়ারা এখানে রেস্ট নিচ্ছে। দেখো তোমরা উঠছি, দেখো খুব কষ্ট হচ্ছে কিন্তু বিশাল আনন্দ হচ্ছে। তোমরা বলো তোমাদের কেমন লাগছে, টিঙ্কু বলো কেমন লাগছে। খুব সুন্দর, হেঁটে যেটা ভাবছিলাম খুব কষ্ট হচ্ছে কিন্তু একদমই নয়, আরো আনন্দের সহিত আমরা এগিয়ে যাচ্ছি সবাই। সুমা বলো এভাবেই এগোতে চাই, বেশ ভালো লাগছে। চৌধুরী বলো কেমন লাগছে তোমার। কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগছে, অন্যরকম একটা আনন্দ লাগছে, অন্যরকম। হ্যাঁ, কষ্টের মধ্যেও একটা আনন্দ আছে। বলো অঞ্জনা তোমার কেমন লাগছে, কিরকম ভালো লাগছে? কষ্ট, আনন্দ, দুঃখ, বেদনা, কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগছে। অসীম দা, আমি বিন্দাস, একদম মোদী পল্লম্বি। বাহ, ভেরি গুড। তাহলে বুঝতে পারছি আমরা খুব আনন্দ করে যাচ্ছি সবাই। কষ্ট হচ্ছে, অবশ্যই কষ্ট হচ্ছে, বললে তো হবে না। অনেকটা আমরা উঠে এসেছি, অনেকটা উঠে এসেছি, কিন্তু এর মধ্যে যাতে আনন্দ, এই কষ্টের মধ্যে যাতে আনন্দ পাওয়া যায়, না আসতে বোধ হয় ভাবতে পারতাম না। সাহস করে এসেছিলাম তাই, তাহলে একটা বিরাট জীবনের এক্সপিরিয়েন্স থেকে মিস করতাম, অসাধারণ লাগছে। থ্যাংক ইউ বাবুন, বাবুন প্রচুর সাহস দিয়েছে আমাদের এবং পুরো আমাদের গাইড দিচ্ছে। ওর জন্য
ওর জন্যই আমরা এই সাহস নিয়ে আসতে পেরেছি। দারুণ দারুণ দারুণ, খুব ভালো লেগেছে আমাদের, খুব মজা মজা করে আনন্দ করে কষ্ট করে আমরা আস্তে আস্তে উপরে উঠছি। আমার কথা বলার মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে কষ্টটা কেমন হচ্ছে, বাট প্রচন্ড আনন্দ, প্রচন্ড বলে বোঝানো যাবে না। এবার দেখো তোমরা, জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ, সামনেটা অসাধারণ লাগছে। একটু দেখো সামনেটা তোমরা, দারুণ। এত কষ্টের মধ্যে এই জিনিসটা দেখলেই মনটা ঘুরে যাচ্ছে, দারুণ লাগছে সামনেটা দেখো তোমরা। এখানে দেখো তো কিছু সাধু সন্ন্যাসীও বসে রয়েছে। হ্যাঁ, তারা আসলে এই এদের জীবনটা বড্ড কষ্টকর, তারা এখানে কিছু থালা পেতে রেখেছে, যে যা পাচ্ছে দিচ্ছে, এতেই মনে হয় এদের সংসার চলে। এখানে মেডিকেল রিলিফ পয়েন্ট আছে, ব্যবস্থা খুব ভালো, 300 মিটার দূরে, ব্যবস্থা ভালো ভালো ব্যবস্থা। মাঝে মাঝে দোকানপাট আছে, বসার জায়গা আছে, ভালো। এটা হচ্ছে রেন সেলটা, দেখো তোমরা এই জায়গা থেকে বেস ক্যাম্প বলছে 9 কিলোমিটার, ভীমবালি বলছে 500 মিটার, আর আর ছোট লিঞ্চলি বলছে 3.5 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্প নেওয়া হয়েছে বেস ক্যাম্পে, আর ভীমবালি 500 মিটার বলছে, দেখা যাক কি হয়। দেখো এই জায়গাটা অসম জায়গা, এইখানে এসে আমাদের মনটা পুরো জুড়িয়ে গেল, আমরা পুরো মানে ফিদা হয়ে গেলাম জায়গাটা, অসাধারণ। ওপর একদম ওপর থেকে জলধারা নামছে, এখানে পড়ে নিচে নেমে একদম মন্দাকিনীতে গিয়ে পড়ছে, অসাধারণ ভিউ এখানটা, দারুণ জায়গা, দারুণ, মন ভরে যায়। সব কষ্ট ঘুমে যায় সব দৃশ্য। দেখো বন্ধুরা একবার কত অসাধারণ, ওইখানটায় আমরা যাব, অসাধারণ, মন ভরে যাচ্ছে দেখলে। এবার দেখো শুধু তোমরা, এই মাথায় একটা দেখেছিস, চশমাটা খুলে দেখ টিঙ্কু, চশমাটা খুলে দেখ, বাঁদিকে একটা শিরা দেখা গেছে, বাঁদিকে চূড়া একটা, অসাধারণ। ক্লিয়ার আকাশ, উফ উফ, বন্ধুরা দেখো শুধু দেখো কোথায় আছি দেখো। আমরা এখন যেখানে আছি সেখান থেকে দেখো সব জায়গার ডিস্টেন্স দিয়ে দিয়েছে, হ্যাঁ, কিন্তু এটা অ্যাকচুয়াল ডিস্টেন্স, এগুলো আগের যে ডিস্টেন্স, এখন সব চেঞ্জ, এখন রাস্তা অনেক বেড়ে গেছে। এটা হচ্ছে ক্যাম্প ভীমবালি, ভীমবালি ক্যাম্প, তার মানে আমরা গৌরীকুণ্ড থেকে 5 কিলোমিটার চলে এসেছি অলরেডি, ডান 5 কিলোমিটার, আর 10 কিলোমিটার আমাদের বাকি আছে। ৪.৫ কিলোমিটার রাস্তা আমাদের, ৪.৫ ঘন্টা।
এটা হচ্ছে ফ্রি ওয়াইফাই জোন এখানে সারা রাস্তায় কোথাও নেটওয়ার্ক ছিল না এইখানে এসে নেটওয়ার্কটা পাওয়া গেল নেটওয়ার্কে খুব সমস্যা কিন্তু এখানে এসে ফ্রি ওয়াইফাই জোনে এখানে কথা বলা যাবে বা আমরা তাই করলাম বাড়ির লোকের সঙ্গে কমিউনিকেট করলাম এখানে এসে এটা হচ্ছে ফ্রি ওয়াইফাই জোন চলি এখানে এসে রাস্তাটি দুটো ভাগ হয়েছে নিচ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চড়াইটা অনেকটা কম সেটা নতুন রাস্তা সেটা প্রায় 4-5 কিলোমিটার বেশি আর ওপরের যে রাস্তাটা আমরা ধরেছি সেটা এখানে রাস্তা দুটো ভাগ হয়েছে এটা চড়াইটা প্রচণ্ড বেশি কিন্তু আমরা একটু তাড়াতাড়ি পৌঁছাবো তা যেহেতু আকাশ পরিষ্কার ছিল এবং বৃষ্টি বৃষ্টি ছিল না রাস্তা পরিষ্কার সেই জন্য আমরা ঠিক করলাম এই রাস্তাটাই আমরা নেব কিন্তু যদি বৃষ্টি হয় তবে অবশ্যই এই রাস্তাটা নেওয়া উচিত না কারণ রাস্তাটা প্রচণ্ড খাড়াই এবং ভীষণ খারাপ তখন ওই আর নতুন যে রাস্তাটা তৈরি হয়েছে ওটা ওটাকে নেওয়াটাই আমার মনে হয় বেটার অপশন হবে যত সামনে যাচ্ছি তত সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি আর একটা জিনিস দেখছি যে বাঙালি নেই এতখানি জায়গায় আমরা শুধু একজনই আমরা বাংলায় কথা বলছি কাউকে বাংলায় কথা বলতে দেখলাম না এখানে আবার একটা ছোট ঝর্ণা পড়লো তার ফলে আমরা আবার একটুখানি ফটোশ্যুট করতে শুরু করে দিলাম তাতে কী হলো আমাদের একটু রেস্টও হয়ে গেল মানে একখানা হাঁটা যাচ্ছে না এখানে বেশি কথা বলবো না শুধু আওয়াজগুলোকে এখানে ফিল করতে বলবো ওই ওপরে জল পড়ার আওয়াজ সেই জলটা নিচে পড়ার আওয়াজ এবং মন্দাকিনীর আওয়াজ আওয়াজগুলো বেশি শুনতে হয় আস্তে আস্তে আমাদের হাঁটার স্পিড অনেকটাই কমে যাচ্ছে কারণ প্রচণ্ড চড়াই এই জায়গাটা চড়াই খুব চড়াই যাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট আছে তাদেরকে বলবো এই নতুন রাস্তাটাই ধরতে এটা খুব চড়াই এবং খুব এবড়ো খেবড়ো রাস্তা বলে উঠতেও খুব কষ্ট হচ্ছে আমরা একটু একটু করে উঠছি আর একদম দাঁড়িয়ে পড়ছি ওই দেখো ওই দূরের বৃষ্টি দেখা যাচ্ছে ওটাকে আমরা ক্রস করি ভাই ওদের পড়ে যাবি এই সেই জায়গা যেখানে হরপাবান এসেছিল এখানে সব ভেঙে চুড়ে একাকার হয়ে গেছে আর এই সেই পুরনো ব্রিজ এই সেই পুরনো ব্রিজটা এটা তো ভেঙে গেছিল এখান থেকে বানটা এসেছিল হরপাবান এগুলো অবশ্য ওখানকার লোকরাই আমাদের জানালো আমরা তো তাদের জানি না ওরাই বললো কিন্তু রাস্তা আওয়াজটা ফিল করো রুক্মিণীর আওয়াজটা শোনো শুধু ওটা রাস্তাটা একবার দেখো বান্ধবে Yeah.
এই জায়গাটাকে আমরা অন্ধকেনিকে একদম কাছ থেকে দেখতে পেলাম। এই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে, এখানে আমরা ফটোশুটও করেছি, খুব ভালো লেগেছে। এটা অন্ধকেনিকে একদম একদম কাছ থেকে দেখলাম আমরা এই ফটোটা। পৌঁছে গেছি রামবাড়া। এবার থেকে রাস্তাটা প্রচুর চড়াই, এই দেখো প্রচুর চড়াই, এবার অনেকটা অল্প রাস্তায় অনেকটা উঠিয়ে দেবে। বলছে চিন্তা নেই, আসো আস্তে আস্তে আসো। ও আর পিট্টুকে ছাড়বে না। দেখো তোমরা সবাই, আমরা কোথায় ছিলাম? ওই জায়গায় ছিলাম আমরা। আমরা এখন এইখানে রয়েছি, একটা পাহাড় ছেড়ে দিয়ে আরেকটা পাহাড়ে এসেছি, ওই ব্রিজটা ক্রস করে অনেক ওপরে উঠে এসেছি বন্ধু। আমরা অনেক ওপরে এখন, এই দেখো দেখো আমরা উঠছি, দেখো সবাই উঠছে, দেখো ভাবুনকে আর পাওয়া যাচ্ছে না, সে পিট্টুকে আর ছাড়বে না, সে পিট্টুর সাথে সাথে আগে আগেই পৌঁছে যাবে। স্বাভাবিক, সে আমাদের এই বুড়ো বুড়িদের সাথে কি আর পারে, সে পিট্টুর সাথেই ভালো চলে যাবে। আর 8.5 কিলোমিটার বাকি, শুরু করেছিলাম 16-তে, বাকি আছে আর 8.5। 7.5 কিলোমিটার আমরা অলরেডি করে ফেলেছি। বাপরে, ভাবতে পারিনি এতটা চলে আসতে পারবো, বিশাল, ভাবিনি এত চলে আসতে পারবো এত তাড়াতাড়ি, অসম্ভব। কি করে চলে আসলাম জানি না। কোথায় ছিলাম দেখো, কোথায় ছিলাম আর কোথায় আছি এখন, চারদিকে বড় মাথার উপর দেখো। এ বাবুন, জল খাবো তো। দেখো ওই ওপরে উঠতে হবে, ওই ওপরটায়। দেখো আমরা ওই নিচ দিয়ে এসেছি, দেখো ওখানে ঠিক ঠিক করছে লোক, কত লোক দেখো, কত লোক উঠছে, অস্বাভাবিক ব্যাপার। এবার দেখো ওই জায়গা, দেখো আরো কাছে চলে এসছে, একদম কাছে। আমাদের লোকেরা সব একটু রেস্ট নিচ্ছে, এবার একটু কষ্ট হচ্ছে কারণ প্রচুর চড়াই, প্রচুর প্রচুর চড়াই, ভালো কষ্ট হচ্ছে। ওই জন্য আমরা এই যে দাঁড়াতে দাঁড়াতে আসছি, দাঁড়াতে দাঁড়াতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম ছোট লিঞ্চুলে। এখানে আমাদের অবশ্যই কিছু করে খেতে হবে, কারণ অনেকটা পথ আমরা হেঁটে ফেলেছি, এবার একটু পেটে কিছু দিতে হবে। এখানে বাবুন খেলো আলু পরোটা, আমার আমাদের পিট্টু ভাই খেলো ভাত, এবং অন্যান্য পাবলিকরা খেলো হচ্ছে ব্যাগি। আমি কিছু খাইনি কারণ আমার কাছে প্রচুর ড্রাই ফ্রুট ছিল এবং খই ছিল। আমার আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আমার পরবর্তী ভিডিওতে আমি আমার যে ধামাকাদার ট্র্যাভেল ব্লগের কথা বলেছিলাম সেইখানে আমি তোমাদের নিয়ে যেতে পারবো।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্য অবশ্য করে আমার ভিডিওকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং খারাপ লাগলে বা ভালো লাগলে দুটোতেই কমেন্ট করো। আজকের মতো টাটা, বাই বাই।